তিস্তার পানি বৃদ্ধির সাথে সাথে বাড়ছে তিস্তা পাড়ের মানুষের উদ্বেগ আর উৎকণ্ঠা। ইতোমধ্যে অনেক বাড়িঘর ও স্থাপনা তিস্তা নদী গর্ভে বিলীন হয়ে গেছে, আর ভাঙন রোধে দিনরাত কাজ করে যাচ্ছেন পানি উন্নয়ন বোর্ড, জনপ্রতিনিধি ও স্থানীয়রা। লালমনিরহাট থেকে প্রতিনিধি মামুনুর রশিদ জানাচ্ছেন বিস্তারিত। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে বর্তমানে। আর কয়েকদিনের ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে তিস্তার পানি কিছুটা বেড়েছে, ফলে ভাঙনের মুখে পড়েছে লালমনিরহাটের সলিডি স্পার বাঁধ 2 ও শতাধিক বসতবাড়ি। আজ সকাল 9টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প হাতিবান্ধা তিস্তা ব্যারেজ পয়েন্টে তিস্তা নদীর পানি প্রবাহ রেকর্ড করা হয় 32.2 সেন্টিমিটার। স্থানীয়রা জানান, কয়েকদিনের ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে দিনে দিনে তিস্তার পানি প্রবাহ বেড়েই চলেছে। পানি উন্নয়ন বোর্ড যে সাহায্যগুলো আমাদের মানে যে ইয়েগুলো দিচ্ছে তাতে এইটুক দিয়ে আমাদের কিচ্ছু হচ্ছে না। হ্যাঁ, তারপরেও আমরা চেষ্টা করতেছি যে এইটুক দিয়ে একে মনে করেন যে রক্ষা করার জন্য, তবে আমাদের আরও অনেক মনে করেন যে অনেক অনেক দরকার। এখানে যদি পর্যাপ্ত পরিমাণে বস্তা ফেলতে গেলে আরও অনেক বস্তার দরকার, যেটা দিচ্ছে সেটাতে হচ্ছে না। বাড়ি ওই যে ওই জায়গাটা ছিল ওই জায়গার থেকে ফিরে এদিকে নিয়েছি, এদিকে ভাঙ্গে আবার এদিকে তিন ভাঙ্গা দিলাম, তিন ভাঙ্গা দিয়ে এখন মাইশে জমিনের ঘর তুলে আসছি। এখন আমাকে জায়গা জমিন কিচ্ছু নাই। এখন যেখানে বালু তুলি যে ভরাট করতেছে তাতে আপনারা কি মানে ইয়ে মনে করতেছেন যে আপনাদের নিরাপত্তা আছে? এখন এখন যদি লাইলে বস্তা এখন ফালায় এখন বেশি দূর গেলেন তারা তাহলে নিরাপত্তা হবে। গত কয়েকদিনে সলিডি স্পার 2 এর উজানে চৌহারা মাদ্রাসা এলাকায় 6টি বসত ভিটা ও কয়েক একর ফসলি জমি বিলীন হয়ে গেছে নদীগর্ভে। ভাঙনের মুখে পড়েছে শত শত বসত বাড়ি। ভাঙনে ক্ষতিগ্রস্তরা খোলা আকাশের নিচে মানবেতরে জীবনযাপন করছেন। এছাড়া সদর উপজেলার চর্গকুণ্ডায় ভাঙন শুরু হয়েছে। পূর্বপাড়া গ্রামে গত 2 দিনে কয়েকটি বাড়ি তিস্তাগর্ভে বিলীন হয়ে গেছে। লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান জানিয়েছেন, ইতোমধ্যে পানি উন্নয়ন বোর্ডের বিভাগীয় প্রধান ভাঙন এলাকা পরিদর্শন করেছেন। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ড। 8 নং গোকুণ্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন ভাঙন কবলিত এলাকার মানুষের দিকে বিশেষ নজর দেওয়ার জন্য অনুরোধ জানান সরকারের কাছে। গত বছরেই এই আমার এই গোকুণ্ডা ইউনিয়নের চর গোকুণ্ডায় এটা ভাঙন সৃষ্টি হয়েছিল। সেখানে গত বছর 250 মিটার জিওব্যাগের ফেলানোর ব্যবস্থা হয়েছে। এবারে গত 28-29 তারিখ আকস্মিকভাবে অতিবৃষ্টি এবং আকস্মিকভাবে বন্যার পানি আসার কারণে আবারও সেই ভাঙন দেখা দিয়েছে। তাৎক্ষণিকভাবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, সরকারি প্রধান প্রকৌশলী এসে পরিদর্শন করে এখানে আপাতত 6000 জিওব্যাগ ডাম্পিং করার জন্য নির্দেশনা দিয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ করে যাচ্ছেন। তা আমি আপনাদের মাধ্যমে শুধু এই 6000 আট নং গোকুণ্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন ভাঙন কবলিত এলাকার মানুষের দিকে বিশেষ নজর দেওয়ার জন্য অনুরোধ জানান সরকারের কাছে। আর নদী ভাঙন ঠেকাতে দিনে রাতে কাজ করে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড, জনপ্রতিনিধি ও স্থানীয়রা। নদী ভাঙন ঠেকাতে দিনে রাতে কাজ করে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড, জনপ্রতিনিধি ও স্থানীয়রা।